তিনি ছয়টি জিনিস বস্তু এভাবে উল্লেখ করেছেন স্বর্ণ রোপা খেজুর জব চাল লবণ এভাবে করে এই ছয়টি বস্তু বিক্রি করা হারাম তা আসলে এটা কতটুকু সহি সোনার আলোকে জানিয়ে উপকৃত করবেন জাহাকুল্লাহাসান সম্মানিত দিনী ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য যে সম্মানিত ভাই যান যে আলেম বলেছেন ছয়টি জিনিস বাকি বিক্রি করা হারাম হিসাবে উল্লেখ করেছেন তিনি স্বর্ণ রোপা খেজুর জব চাল লবণ আসলে এটা কোথাও কোরআন সন্ন্যার সহয়া মাধ্যমে আমরা পাই না সুতরাং এটা একটা ভ্রান্ত কথা আমাদের সমাজে প্রচলন রয়েছে এটা কোথাও সইয়া মাধ্যমে আমরা জানতে পারি না যে বাকি বিক্রি করা যাবে না বাকি বিক্রি করা যাবে কোনো অসুবিধা নেই তবে এখানে লক্ষ্য রাখতে হবে যিনি বাকি বিক্রি করবেন তিনি যে ন্যায্যদের দাম যেটা যদি স্বর্ণের যে দাম রুপার রূপারের দাম যা খেজুরের দাম কিংবা চাল বা লবণ যে যা ক্রয়াই করুক না কোনো তার যে ন্যায্য মূল্য সেটা সে লিখে রাখবে পরবর্তীতে যিনি ক্রাই করছেন তিনি এটাকে পরে শোধ করে দেবেন এটাই কিন্তু বাকি বিক্রি করা যাবে না এরকম কোনো হাদিস আমাদের জানা নাই দেখা নাই এরকম কোনো হাদিস আমরা পাই নাই সুতরাং এ সকল আজকবি কথাবার্তা থেকে বিরত থাকায় উত্তম যিনি বলেছেন তেনার কথাটা আসলে সম্মত নয় আপনি বাকি বিক্রি করতে পারেন বাকি নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে নির্ধারিত যে বাকির অংশটা যিনি বাকি দেবেন তিনি লিখে রাখবেন আর যিনি বাকি নেবেন তিনি সে বাকির যে নির্ধারিত টাকা সেটা সময় মতো তিনি পরিশোধ করে দেবেন এটাই আমরা বলতে পারি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও